জল জীবন মিশন আসনির অধীনত আজি সিপাজার বিধানসভা সমষ্টির পাথরিঘাট পঞ্চায়েতর অন্তর্গত বরকুমারপাড়া গাঁত আজি আনুষ্ঠানিকভাবে আমি প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার অবিলাসী আসনি বিশুদ্ধ খাওয়াপানির যোগান সন্দর্ভত হরঘর নল হরঘর জল শীর্ষকে আসনিখনের আজি উদ্বোধন করছো আমি বিধায়ক আর মই মিলি। আমি এই প্রকল্পর জড়িয়ে 345 ঘর পরিয়ালক আমি পানি যোগানোর ব্যবস্থা আজিরপর আরম্ভ করছো। আপনাদের সকলে জানে যে প্রতিজন ব্যক্তি এটা পরিয়ালর 55 লিটার পানি বিশুদ্ধ পানি এই প্রকল্পর বা এই আসনির জড়িয়ে লাভ করে প্রতিঘর পরিয়াল। চারি ঘর যদি চারি এঘর মানুষের যদি চারিটা পরিয়াল তেনেহলে 220 লিটার পানি প্রতিদিনে লাভ করব। এনে ধরনের আজি সিপাজার সমষ্টিত চারিখন আসনি আজি আমি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করিম। আর এই বিশুদ্ধ খাওয়া পানির যেটু আমার আসনি এই আসনিখন আমি রাইজর সেবার বাবে মুক্তি করছো। আমি সৌভাগ্যবান যে দরং জেলাত, যেহেতু দরং জেলাখন এখন আকাঙ্ক্ষিত জেলা, 739 আসনি তিনটা ফেজত, এটা হল রেট্রোস্পেক্টিং, যা পুরনি আসনি আছে, যা আসনি মোটামুটি মৃতপ্রায় অবস্থাত আসিল সেই আসনিবিল পুনর্জীবিতকরণ, আর ফেজ ওয়ান ফেজ টু এনেকা মিলি 739 আসনি সমগ্র দরং জেলাত আমি রূপায়ণের দিকত আগবাড়িছো। ইতিমধ্যে প্রায় 200 আসনির কাম সম্পূর্ণ হয়েছে। তার কারণে ইউজার্স কমিটি পর আরম্ভ করে তার জলমিত্র নিয়োগের পর আরম্ভ করে গোটেখিনি কাম সম্পূর্ণ হয়েছে। আর এই 200 আসনিত প্রায় আমার মানুষে নিতেও বিশুদ্ধ খাওয়া পানি ব্যবস্থা করেছে। দরং জেলাখন বিশেষভাবে আমি জানো যে আর্সেনিক হোক, ফ্লোরাইড হোক, এনেকা বিভিন্ন বিষাক্ত আমার জীবাণু ইয়াত আমার পাওয়া যায়। গতি এই প্রকল্পর জড়িয়ে এই বিশুদ্ধ খাওয়া পানির আসনিখনের জড়িয়ে প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যে সপন দেখিছে দেশের 140 কোটি জনগণের বাবে 6.5 লক্ষ গাঁত বাস করা নগর শহর পাহাড় ভৈয়ামত বাস করা এই সকল লোকক যাতে আমি বিশুদ্ধ খাওয়া পানির যোগানের জড়িয়ে সুস্বাস্থ্য অটুট রাখবপরা যায় তার কারণে এই আসনিখন সফলভাবে রূপায়ণ করার আমার বিভাগ সকল বিভাগে বিশেষক আমার PHC পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জনস্বাস্থ্য কারিকরী বিভাগে বিশেষভাবে এই প্রকল্প আগবাইছে। গতি এই ধরনের আমি আজি আমিও আনন্দিত হয়েছো যে এই বরকুমারপাড়া গাঁত 345 ঘর মানুষে আজিরপর খাওয়া পানি পাব। 1,70,00,000 টকার এই আসনিখন ইয়াত রূপায়ণ হয়েছে। আর এনে 305 ঘর আসলে আর 40 ঘর মানুষক আমি ইয়াত আর এডিশনেল আমি বেনিফিশিয়ারি করছো। ইয়ার লগতে অলপ আর একটা অঞ্চল থাকি গেল, সেইখানে পরবর্তী সময়ত আমি আগবাড়ায় লই যাওয়ার কারণে আমি একটা চিন্তা চর্চা করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।